কুরবানির ঈদের সবচেয়ে বড় আকর্ষণ গরু। আর এই ঈদকে টার্গেট করে প্রতি বছর দেশজুড়ে বিশাল বিশাল সাইজের গরু পালন করা হয়। তার মধ্যে থেকে সবচেয়ে আলোচিত সেরা পাঁচটি গরুর তত্ত্বই তুলে ধরব আমাদের আজকের ভিডিওতে। নাম্বার এক, মুন্সিগঞ্জের কিং। বন্ধুরা, এবারের ঈদের সেরা গরু নিয়ে আমাদের তালিকার এক নম্বরে আছে মুন্সিগঞ্জের কিং নামের এই গরুটি। গরুটি পালন করছেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান থানার অভিজ্ঞ কামারি ফরশ আলী। ফরশ আলী ভাই দীর্ঘদিন ধরেই গরু পালন করে আসছে। এবারের কুরবানি উপলক্ষে উনি সব মিলিয়ে মোট ১৩টি গরু প্রস্তুত করেছে। তার মধ্যে এই গরুটি সবচেয়ে বড়। সম্ভবত এটি গোটা মুন্সিগঞ্জের মধ্যে সবচেয়ে বড় গরু। এমন ধারণা থেকেই উনি গরুটির নাম দিয়েছেন মুন্সিগঞ্জের কিং। ফ্রিজিয়ান জাতের পাগলা টাইপের এই গরুটির বর্তমান ওজন প্রায় ১২০০ কেজি। বিক্রির জন্য ফরশ ভাই এটির দাম চাচ্ছেন ৮ লাখ টাকা। নাম্বার ২, গাজীপুরের সাদা পাহাড়। বন্ধুরা, আমাদের তালিকার ২ নম্বরে থাকা সাদা পাহাড় নামের এই গরুটি দেখতেও পাহাড়ের মতো বিশাল। গরুটি যেমন বড় তেমনই দেখতেও সুন্দর। এটিকে পালন করেছেন গাজীপুরের কবির এগ্রু। এবারের কুরবানি উপলক্ষে কবির এগ্রু ৭১টির মতো গরু প্রস্তুত করেছে। তার মধ্যে সাদা পাহাড় সবচেয়ে বড় এবং আকর্ষণীয়, তাই গরুটিকে তারা বিশেষ যত্নে রাখে। ফ্রিজিয়ান জাতের প্রায় ৪ বছর বয়সী এই গরুটির ওজন স্কেলের মাপে ৩০ মণ এবং বিক্রির জন্য এটার দাম চাওয়া হচ্ছে ৮ লাখ টাকা। নাম্বার ৩, সোয়াডাঙ্গার কালোমানিক। এবারের ঈদের সেরা গরু নিয়ে আমাদের তালিকার ৩ নম্বরে থাকা কালোমানিক নামের এই গরুটিকে পালন করেছেন সোয়াডাঙ্গার মনিকা নামের পর্দানসীন এক গৃহবধূ। গরুটি মূলত মনিকা আপুর বাপের বাড়ির। বাবার মৃত্যুর পর দেখাশোনার মতো কেউ না থাকায় তিনি গরুটিকে শ্বশুর বাড়িতে নিয়ে আসেন। তারপর তিনি এবং তার স্বামী মিলে বেশ যত্ন সহকারে এটিকে লালন পালন করেন। কালো রঙের এই গরুটিকে দেখতেও বেশ শক্তিশালী মনে হয়। বিক্রির জন্য গরুটির দাম চাওয়া হচ্ছে ৭ লাখ টাকা। নাম্বার ৪, চট্টগ্রামের বিজয়। বিজয় নামের চট্টগ্রামের এই গরুর কাহিনীটা একেবারেই ভিন্ন। গরুটি পালন করছেন চট্টগ্রামের বায়েজিদ থানার বাসিন্দা হামিদা বেগম ও তার স্বামী। গরুটির মালিক গত কয়েক বছর ধরে এটিকে বিক্রির চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু খরচের সাথে এটির দামের বড় ধরনের পার্থক্য থাকায় উনি গরুটি বিক্রি করেননি। বছরের পর বছর এটিকে পালন করে যাওয়ায় এর মালিক বড় ধরনের ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঋণের দায়ে এক পর্যায়ে বাড়ির কর্তাকে জেলেও যেতে হয়। বিপদে পড়ে উনি গরুটিকে পাশের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেন। গরুটির বর্তমান মালিক বিক্রির জন্য এটির দাম চাচ্ছেন ১৫ লাখ টাকা। নাম্বার ৫, আলিশান। বন্ধুরা, আমাদের লিস্টের ৫ নম্বরে আছে বিউটি কুইনকে তো দেশের সবচেয়ে সুন্দর গরু আলিশান। এই গরুটিকে জিএমিরেন্স আমদানি করেছে থাইল্যান্ড থেকে। ওজন খুব বেশি না হলেও গরুটি তার সৌন্দর্যের জন্য বিখ্যাত হয়ে গেছে। সামাজিক মাধ্যমে আলিশানের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এটিকে দেখা এবং ছবি তোলার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ জিএমিরেন্সের খামারে ভিড় করতেছে। কেবলমাত্র সৌন্দর্যের উপর ভিত্তি করে আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য আলিশানের দাম চাওয়া হচ্ছে ৩৫ লাখ টাকা। বন্ধুরা, উল্লেখিত গরুগুলোর মধ্যে কোন গরুটিকে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কৌতূহলের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বাই।